অসম সরকার আগবাইছে নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন করবলে ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন DEE এলপি আর ইউপির নিযুক্তি প্রক্রিয়া এডভার্টাইজমেন্ট অতি সোনকালে প্রভাব পাবলে গৈ আছে। আগ্রহে বাচ্চাই আছে যে নিযুক্তি প্রক্রিয়া কেতিয়া সম্পন্ন হব। আর সেন্ট্রাল টেট সিটেটর এবার আমার অসমের বহুত প্রার্থী উত্তীর্ণ হবলে সক্ষম হয়েছে আর বহুতেই 100-এর উপর নাম্বার পাবলে সক্ষম হয়েছে। যেহেতু এবার সম্পূর্ণ প্রক্রিয়া চেঞ্জ হয়েছে আর গোটেই এবার টেটর রিক্রুটমেন্ট আপনি চাকরি পাবনে নাই সম্পূর্ণরূপে আপনার টেটর মার্কসটির উপরে ডিপেন্ড করব। গতি বহুত প্রার্থী এবার টেনশনত আছে বা কিছু প্রার্থী যখন মার্কস 100 এবভ আছে কাটঅফ কথা গেলে 100 বা 110 যখন আছে তেওঁলোকৰ চাকরি নিশ্চিত এবার হয় 110 যখন প্লাস যখন আছে তেওঁলোকৰ নিশ্চিত হয়। গতি 100 ওপর থাকা সকলেরও প্রায় 80-90% চান্স আছে। গতি আজি আমি কথা পাতিম যে সিটেটত এবার রিজাল্টর ক্ষেত্রে কিমান প্রার্থী পাস করলে আর কিমান কেজন প্রার্থী ভাল নাম নম্বর আছে তারপরে এটা তুলনামূলক বিশ্লেষণ আগবহা। গতি যদি আমি গোটেই ইন্ডিয়ার ভিত্তিত চাবলে যাও যে এবার পেপার ওয়ানের ক্ষেত্রে 15,01,474 প্রার্থী এপ্লাই করেছিল কিন্তু তার 12,13,704 প্রার্থী পরীক্ষাত বহিলে কিন্তু তারই 2,97,758 প্রার্থীহে পাস করবলে সক্ষম হল। প্রায় 3,00,000 ওচরাচুরি প্রার্থী পরীক্ষা নিদিলে আর প্রায় 3,00,000 প্রার্থী পাস করেছে। এই ক্ষেত্রে চাব গেলে এজনি পার্সেন্টেজ উলিয়াব যাও যে অল ইন্ডিয়া বেসিস যদি পার্সেন্টেজ উলিয়াব যাও তেতিয়া হব 24.62 পার্সেন্টেজ প্রার্থীহে পাস করবলে সক্ষম হয়েছে। গম পাইছে 24.62 বাই প্রায় 24% প্রার্থী পাস করবলে সক্ষম হয়েছে ইন্ডিয়ার ওভারঅল যদি আমি চাবলে যাও। আর ইয়ার যোন 24% যদি আমি আমার স্টেটর ভিত্তিত কবলে যাও যে যদি এই পার্সেন্টেজ আমি যদি ক্যালকুলেশন করো টোটাল সেন্টার আসলে চারিটা সেন্টার আসে আর আউট অফ আসাম পরীক্ষা দিয়েও প্রার্থী ওলাব প্রায় 300-400-500 প্রার্থী ওলাব যখন ওসর স্টেটত পরীক্ষা দিছিলে যেহেতু সিটর সংখ্যা বহুত কম আসে। যদি এনে ক্ষেত্রে চাবলে যাও 24% যদি আমি চাবলে যাও প্রায় 3,000-3,500 প্রার্থী উত্তীর্ণ হয়েছে ক্ষেত্রে হয় বা 3,500 হবলৈ আছে বা 3,000 বা 3,200-3,300 প্রার্থী উত্তীর্ণ হয়েছে। আর ফেসবুকের বিভিন্ন ধরনের সোশ্যাল গ্রুপ শিক্ষার জড়িত টিচার্স গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি যেটা সমীক্ষা করলো আমি যেটা ক্যালকুলেশন করে আমি আইডিয়া লগাব সক্ষম হলো যে এলপিত লয়ার প্রাইমারি ক্ষেত্রে 100 বহুত প্রার্থীয়ে পাইছে কিন্তু মোরই চিনাকি কেবাজন প্রার্থীয়ে 100-এর উপর পাইছে এলপিটু ইপিটু কিন্তু সবকে ডর কথা যে কিছু বিএড আছে আর বিএড প্রার্থী এলপিত এপ্লাই করবেন বহুত আমার লগত টিচার এনেকা আছে যে সিটেটটু 3-4-5 বার পাস করেছে তথাপিও প্রত্যেকবারে সিটেট দিয়ে এই এক প্রকার নিচা বা আদত লাগি গেল সিটেট দিয়ে ময়ও এবার সিটেট পরীক্ষা দিয়েছিল ময়ও পাস করেছো কিন্তু মো যে এটা এটা চাকরি করে আসো কর্মরত কর্মরত এপ্লাই নকরে হয়তো যখন এলপিত করেছে এম এড এপ্লাই করব কিন্তু এবারও প্রত্যেকবারে 100-110 এনেকাই পায় মার্কস। গতি গম পালে যে 3,000-3,500 প্রার্থী ওলাব আমার অসমত পাস করা আর এলপিত 100+ থাকিব যদি পারে খুব বেশি আপনার 200-220 200-220 জন প্রার্থী বা ধরে আপনি 250 জন 250 জন প্রার্থীহে ওলাব 100+ মার্ক থাকা এলপিত তাতকে বেশি হবই নয় পারিলে কমে হব কিন্তু 200-220-230 বা 250 ধরে পারে 250 এবভ প্রার্থী নাই কম পাইছি। আর যখন 110 এবভ পাইছে তো চাকরি নিশ্চিত এই কবই নালে আর এই ক্ষেত্রে কব গেলে এই 250 জনের যে কি হয়েছে বেশিরভাগে কন্টেকচুয়াল বা রেগুলার ভিত্তিত চাকরি করে আছে আর ম্যাক্সিমামর কিছু বিএড আছে গতি এই 250 জনের যদি আমি কিনা মাইনাস করে দিও আপনি প্রায় 100 জন প্রার্থী মাইনাস করে দিব প্রায় 100 জন প্রার্থী মাইনাস করে দিব এটা থাকি যাব যে 150 খুব বেশি 150 বা 120-150 আমি 120-150 ধরলো যে 150 জন প্রার্থীহে ওলাব যার নতুনকে এবার 95 এবভ বা 100 এবভ মার্কস 100 এবভ মার্কস পাইছে প্রায় 100-150 জন প্রার্থী ওলাব আর এপ্লাই করাও সেই 120-150 জন প্রার্থীয়ে ওলাব এলপির ক্ষেত্রে 100-এর উপর মার্কস থাকা গম পাইছে হয়। আর ইউপির ক্ষেত্রে যদি কবলে যাও ইউপির ক্ষেত্রে খুব কম বহুতে কম মান প্রার্থী পাস করেছে মেইনলি সায়েন্সের ক্ষেত্রে বহু কম পাস করেছে সোশ্যালত অল্প পাস করেছে আর ইয়ারে এপি ক্ষেত্রে কব গেলে 120 জন প্রার্থী ওলাব 100+ পো আর কিন্তু এপ্লাই করা বলে কবলে গেলে প্রায় 70-80 জনহে এপ্লাই করব
তাতকৈ বেছি নকৰে। সত্তৰৰ পৰা আশীজন বা পৰাপক্ষত এশজন ধৰিব পাৰে, এশজনতকৈ বেছি কেতিয়াও হ'ব নোৱাৰে। এশতকৈ বেছি পোৱা ইউপিত প্ৰায় খুব বেছি 80-90 বা 100 ওলাব, 100ৰ তলতহে ওলাব, তাতকৈ বেছি নহয়। গতিকে এইটোৱে আছিল আজিৰ ভিডিঅ'।